নমস্কার বন্ধুরা, ডোর অফ ডেস্টিনি চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে করে এরকম ভিডিও সবার আগে সবার প্রথম দেখতে পান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আপনার দেওয়া একটা লাইকই আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহী করে তোলে। আজ আমি বলবো বাড়ির বাস্তুদোষ কাটানোর সহজ 12টি ঘরোয়া টোটকা। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন, এটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন শুরু করি। পরিশ্রম করেও মন মতো রোজগার করতে পারছেন না, সংসারে অশান্তি লেগেই আছে। সংসারে শান্তি থাকুক সবাই চায়, কিন্তু চাইলে কি আর শান্তি পাওয়া যায়? এর উত্তর যদি বলি হ্যাঁ যায়। জানেন কি, বাস্তুশাস্ত্র মতে কিছু মত মেনে চললেই ফেরে অর্থভাগ্য, আসে সংসারে শান্তি। যে নিয়মগুলি পালন করলে আপনিও ফিরে পাবেন আপনার ভাগ্য। বাস্তুশাস্ত্র মতে কী কী নিয়ম মানার কথা বলা হয়েছে জেনে নিন। এক, স্বস্তিক চিহ্ন। আপনার বাড়ির মূল প্রবেশদ্বারের ওপরে একটা স্বস্তিক চিহ্ন লাগান। যে কোনো ধাতু হলেই হবে, তবে খুব ভালো হয় যদি এটি রূপোর হয়। এর ফলে আপনার বাড়িতে আসবে ইতিবাচক শক্তি। দ্বিতীয়ত, বাড়ির উত্তর দিকের দেয়ালের রং নীল হওয়া উচিত। বাড়ির রঙের দিকে সদা সচেতন থাকতে হবে। ঘরের রং যাই হোক না কেন, বাড়ির উত্তর দিকের দেয়াল অবশ্যই নীল রং করুন। বাস্তুমতে বাড়ির উত্তর দিকের দেয়াল নীল রঙের হলে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব কমে। তিন, ধনদেব দেবীর ছবি। উত্তর দিক করে রাখুন ধনদেবী লক্ষ্মীর ছবি অথবা কুবের দেবের ছবি উত্তর দিকে রাখুন, তাহলে আপনার বাড়িতে অর্থ আসবে। চার, ঘরে জলের সংযোগ বাড়ির উত্তর দিকে হওয়া উচিত। ঘরে জলের সংযোগও বাড়ির উত্তর দিকে করুন। এগুলো সবই বাস্তুর অন্তর্গত, আর বাস্তুতে দিকের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়া, সঠিক জিনিসের অবস্থান সঠিক দিকে হওয়াই উচিত। পাঁচ, জলের ট্যাঙ্ক রাখুন সঠিক জায়গায়। বাড়ির দক্ষিণ দিকে জলের ট্যাঙ্ক বা জল কখনোই রাখবেন না, সেক্ষেত্রে আপনার আয়ের থেকে খরচের পরিমাণ বেড়ে যেতে পারে, তাই এই বিষয়টা একটু সাবধান। ছয়, জলধারের ওপরে শঙ্খ বা রূপোর পয়সা বা কচ্ছপ রাখুন। বাড়িতে যে কোনো জলাধারই হোক, সেটা কুই হোক বা ট্যাঙ্ক হোক, সেটার ওপর রাখুন একটা শঙ্খ। আরও ভালো হয় যদি রূপোর পয়সা কিংবা কচ্ছপ রাখতে পারেন, রূপো সমৃদ্ধির প্রতীক। কিছু শুভ গাছ রাখা উচিত ঘরে বা বাড়িতে। কিছু শুভ গাছ রাখলে সেক্ষেত্রে আপনার বাড়ির জন্য ভালো হবে। কী গাছ আপনার বাস্তুর জন্য শুভ, সেই ভিডিও লিঙ্ক ওপরে আই বটনে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আট, নোংরা জিনিস এড়িয়ে চলুন। বাড়ির উত্তর দিক করে কোনো নোংরা জিনিস রাখবেন না বা আবর্জনা ফেলবেন না। ওই দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাহলে পরিবারের সকলের স্বাস্থ্য ভালো থাকবে। নয়, জমি কেনার ব্যাপারে সচেতন হন। আপনি যদি ব্যবসার জন্য কোনো নতুন জমি কিনতে চান, তাহলে অবশ্যই দেখে নেবেন সেই জমি যেন দক্ষিণ পশ্চিম দিকে না হয়, সেক্ষেত্রে আপনার ব্যবসা লাভজনক হবে না। আরেকটি বিষয় দেখে নেবেন, সেটা হলো জমিটি যেন ত্রিকোণা না হয়, আয়তাকার হলে বেশি ভালো। দশ, টাকা রাখার সিন্ধুক বা আলমারি রাখুন সঠিক জায়গায়। যে আলমারিতে টাকা রাখেন সেই আলমারিটি বাড়ির উত্তর দিকে রাখুন, এতে অর্থ সমাগমের সম্ভাবনা থাকে এবং অর্থ সাশ্রয়ের পরিমাণও বেড়ে যায়। এগারো, বাড়ির উত্তর দিকে তুলসী চারা লাগান। বাস্তুতে তুলসের ভূমিকা অনেক, তাই প্রায় বাড়িতেই তুলসী গাছ লাগানোর রেয়াজ চলে আসছে। আপনিও বাড়ির উত্তর দিকে লাগিয়ে ফেলুন তুলসী চারা, ইতিবাচক ফল পাবেন। বারো, রান্নাঘর করুন সঠিক জায়গায়। বাড়ির রান্নাঘর রাখুন দক্ষিণ দিকে অথবা দক্ষিণ পূর্ব দিকে, তবে খেয়াল রাখবেন রঙের ব্যাপারে। রান্নাঘর লাল বা কমলা রঙের হলেই সব থেকে ভালো হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন,